প্রভু মহর্ষি বাল্মীকির কুটির থেকে অরণ্য পথের প্রান্ত দেশে এক বৃহৎ বনস্পতি তার বিপুল ডালপালা মেলে চারিদিক বড় বেশি সবুজ কোমল মায়াময় আর নিবিড় করে রেখেছে। আমি প্রতিদিন পায়ে পায়ে সেই বনস্পতির কাছে আসি তার আলিঙ্গনে নিজেকে হারিয়ে ফেলতে। ওই আলিঙ্গন আপনাকে মনে পড়ায় রঘুনাথ, এত কিছুর পরেও আশ্চর্যভাবে বনস্পতির মধ্যে আপনাকেই খুঁজি। অরণ্যের ছায়াপথে এক গর্ভিণী হরিণী আমার সঙ্গী, হয়তো সে আমার দুঃখ বোঝে, বিষাদ বোঝে, বুঝে একাকিত্বের তীব্রতা। বনাঞ্চলের অরণ্য গন্ধে আমার বনবাসের দিনগুলির স্মৃতি নরম শ্যাওলার যে আসন বিছিয়ে রেখেছে সেখানে আমার কোলে মাথা রেখে সে চুপটি করে বসে থাকে আর মাঝে মাঝে দীঘল চোখে দূরের পানে যায়। হয়তো কারো অপেক্ষায় আছে, হয়তো কেউ আসবে বলে আসেনি, পথ ভুলেছে। পুরুষোত্তম, আমি অপেক্ষার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েও মুক্ত হতে পারছি কই? আপনাকে মনে করতে চাই না বলেই মনে করার রোগ ধরেছে, তাই বুঝি বারে বারে চোখ পড়ে ঈশান কোণে ঘনিয়ে ওঠা মেঘে। ওই কৃষ্ণ বর্ণ মেঘ আপনার আনত গভীর দৃষ্টি হয়ে আমার মুখে চেয়ে থাকে, তার মধ্যে টলটল করে প্রথম বৃষ্টির আভাস, সেই প্রথম দেখার দিন, সেই প্রথম প্রেমের ব্যথা দূরের আকাশে রাঙা আলোয় ঝুলসে ওঠে। আচ্ছা প্রভু, জানো কি কি মনে পড়ে আপনার? ছেড়ে থাকার ভুলে থাকার অভ্যেসকে এতই যত্নে লালন করেছেন যে মাঝে মাঝে মনে হয় কত যুগ আগে, কত জন্মের ওপারে কোনো এক সময়ে আমাদের দেখা হয়েছিল, নাকি সবটুকুই এক স্বপ্ন মাত্র? না, স্বপ্ন কেন বলি, সত্যি তো ছিলাম আমরা সময়ের বুকে চরমতম সত্য হয়ে একে অন্যের সুখ দুঃখে। সেই রামের জন্যই 14 বছরের দীর্ঘ কঠিন অপেক্ষা, সেই রামকেই লঙ্কার সমুদ্র তীরে অচেনা রূপে পাওয়া, তারপরে পুরুষোত্তম হতে গিয়ে নিত্যদিনের যে অভ্যাসগুলি নিপুণ হাতে মুছে দিলেন তার প্রথমেই রইলাম আমি। জানো কি, আপনি রঘুকুলনন্দন, প্রজাবৎসল রাম, প্রজাদের মধ্যে ন্যায় বিতরণ করছেন অযোধ্যার রাজ সিংহাসনে, আর আপনার উত্তরাধিকার অরণ্যের গভীরে নির্বাসিত এক নারীর গর্ভে বেড়ে উঠছে মেঘারম্বর বজ্রবিদ্যুতের শ্লোকে সঞ্জীবিত। নির্বাসন বুঝি একেই বলে। অর্থহীন কিছু প্রলাপের উপর ন্যায়দণ্ডের অন্ধশীল মোহর, বিবাহকে বিচিত্র সম্পর্ক, তাই না প্রভু? অগ্নি সাক্ষী দিয়ে শুরু হয়ে শেষ হয় অগ্নি পরীক্ষায়, তবু প্রভু তুষ্ট হন কই? সবাইকে আগলে রাখতে ছাড়তে হয় তাকে যার আপনি একমাত্র প্রেম, ছায়া, আশ্রয়, নির্ভরতা। অগ্নি সাক্ষীর অপূর্ব মিথ্যা আর অগ্নি পরীক্ষার কঠিন সত্য, এই দুয়ের মধ্যেখানের পথ ধূসর অযোধ্যা ছেড়ে চলে গেছে অজানা অরণ্যের দিকে। এখন মনে হয় চেনার চেয়ে অচেনা ভালো, জানার চেয়ে অজানায় শান্তি। ভালোই হয়েছে রঘুনন্দন, স্বর্ণলঙ্কার দিনগুলির উৎকণ্ঠা আজ আর নেই আমার, আপনার অপেক্ষা নেই যে তখন জানতাম আমার রাঘবেন্দ্র সমুদ্র পেরিয়ে আসবেন আমায় নিতে। যিনি এলেন তাকে চিনতে পারিনি, আজ জানি কেউ আসবে না, চেনা অচেনা কেউ আসে না, যে যায় সে চিরতরে যায়, তাকে যেতে দিতে হয়। এই সত্য বিষাদ যন্ত্রণার ওঠা পড়া পেরিয়ে একসময় শান্তি আনে আমার মনে
নিবিড় শান্তি আনে। এই বনস্পতির কোল, এই ভীরু হরিণী, এই নীল অরণ্য পর্ণকুটিরের আদর, এখানেই আমার হরিদ গর্ভ জন্ম দেবে আপনাকে পুরুষোত্তম। নতুন নামে, নতুন পরিচয়ে সভ্যতা প্রকৃতিকে চিরকাল নির্বাসিত করে, তবু সেই প্রকৃতির কোলেই সভ্যতাকে বারে বারে জন্ম নিতে হয়, বারে বারে জন্ম নিতে হবে।